রক্তাক্ত মহানগরীর বামুনী ময়দাম। হওয়া পাতিতেই জ্যেষ্ঠ ভাতৃক রদেরে মরিয়াই মরিয়াই হত্যা কনিষ্ঠ ভাতৃর। ড্রাগসর নিচার বাবে কমল দাসে প্রাণ হেরালে কনিষ্ঠ ভাতৃ জিন্তু দাসর হাতত। মাতৃ ভগ্নীর অনুপস্থিতিত দেওবারে দিনের ভাগর পরাই কাজিয়াত লিপ্ত হয়েছিল দুই ভাতৃ। প্রথমে কথার কটাকটি আর তার পাছত নিশালৈ কাজিয়ার ভয়ঙ্কর রূপ। পরিণতি ভাতৃর উপর্যুপরি আক্রমণত কমল দাসর মৃত্যু। এবার 11টা বাজার ফোন করলে, 11টা বাজার ফোন করতে কলে আর যে হাত দুইটার কাজি তার ডাঙর ভাগিনটুই দুইটাকে থামাই থই দিলে। সরুটু কলে আর তুই আমার ঘরতে হি তার ভাইনা হই থাক, তার কোনো ডিস্টার্ব নাই, হি হে বকি আছে হয়। তারপর আজ তারপর বলে কয়ে আছে আর হি তাক মারি লই মেলি তিনটামান বাজার মারি লই তাক কয়ে আছে হি অকলা অকলাই বকি আছে আর তাক মারি ফেলা লই তা শ্মশানত নিব লাগিব। তার বাইদে ওইফেলে পেশাব করবো আহিল নাকি ছোৱালীজনীর লগত আহিলে আহতে শুনিলে তার বাইদে মোক ফোন করিলে নিশা ঘটনা সংঘটিত করে হাতত রদ লই ঘরের পলায়ন ভাতৃঘাতক জিন্তু দাসর। সোমবারে দণ্ডাধীশের উপস্থিতিত ঘরের কমল দাসর মৃতদেহ আরক্ষীয় লই যার পাছত সানমারি আরক্ষী থানাত আত্মসমর্পণ ঘাতক জিন্তুর। ভাতৃঘাতক জিন্তুক আর ঘরলৈ উভতি অহাতো নিবিচারে মাতৃ ভগ্নীয়ে। 20 বছর বয়সতেই নিচাশক্ত জিন্তুই ঘরখনত সৃষ্টি করা অশান্তিকর পরিবেশত অতিষ্ঠ মাতৃ ভগ্নীসহ অঞ্চলবাসী। পুনের ঘর আহাতো নিবিচারো কারণ সি যাওতে ধমকি দিয়ে গেছে যে তুকু মারি মাকু মারিম বোলে হেনেকে কই গেছে। আহার লগে লগে মানে সি আর মই যেতিয়া কান্দি কান্দি কলো তো তাক কিয় মারি পেলালি, সি মানে একদম রডডাল যোনডাল লই আছিল সেইটো মোক মারিব ওলাইছিল। আর প্রায় অশান্তি হয়ে থাকে, মই ছোৱালীজনীক লই লই তার মানে মই একদম হেৰি কেবাবারও মই তাক থানা দিছো, কেবাবারও মই হেৰি কৰিছো, কেবাবারও তার মানে মোর অশান্তি আর স্যার বহুত অশান্তি আর মোর। উল্লেখ্য যে রাজ্যত ড্রাগসর ভয়াবহতায় কি রূপ ধারণ করেছে সেয়া এই হত্যাকাণ্ডই প্রমাণ করেছে। সরকারে ড্রাগস বিরোধী অভিযান ঠিকই অব্যাহত রাখিছে, কিন্তু মহানগরীত বহু স্থানত এতিয়াও সহজলভ্য নিচাযুক্ত সামগ্রী ঔষধ আদি। ঘরে ঘরে বিনা দ্বিধাই দোকানের পর ডেনড্রাইট সহ নিচাযুক্ত দ্রব্য সমূহ কিনবলে সুবিধা পাইছে ড্রাগস আসক্তয়। ড্রাগস সেবন করার পিছনে নিজকে চিহ্ন পায়, নিজে ভাতৃ ভাতৃক চিহ্ন পালে, পুত্রে মাতৃক চিহ্ন পায়। অভিযান চলালে যে ড্রাগস বন্ধ করব লাগে, পুলিশের ফলের বহুত অভিযান চলা হল, আমি নাগরিক কমিটিয়ে সহায় করলো, বহুত এইবার বন্ধ হল। কিন্তু এতিয়া কি হল যে সহজ উপলব্ধ যে ডেনড্রাইট, ফেভিকল, ইরেজেক্স, হ্যাঁ কিছু কেরাসিন ঘহে, এইবর বস্তু এটা কেনকে বন্ধ হব। ক্যামেরা পার্সন ভূপেন রাজবংশীর সহযোগত ঋষিরাজ বড়ুয়ার রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।